বাগদায় বহিরাগতদের জড়ো করছে তৃণমূল, দাবি বিজেপি। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হবে বলে দাবি বিজেপি জেলা সভাপতির। এই ভোটে পরাজয় নিশ্চিত জেনে ভুল বকছে, পাল্টা বললেন তৃণমূল। বাগদায় নির্বাচনে বহিরাগতদের জড়ো করছে তৃণমূল। উপনির্বাচনের ঠিক আগের দিন এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রাত পোহালেই নির্বাচন, বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি বহিরাগতদের এনে বাগদায় জড়ো করছে তৃণমূল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি। গত লোকসভা নির্বাচনে যে পঞ্চায়েতগুলিতে শাসক দল পিছিয়েছিল সেই রকম কতকগুলি পঞ্চায়েতকে টার্গেট করা হয়েছে বলেও দাবি করেন বিজেপির জেলা সভাপতি। এরা যে পরিকল্পনাটা করেছে যে লোক ঢুকিয়ে মরা ভোট, এখানে থাকে না, কর্মসূত্রে বাইরে পরিযায়ী শ্রমিক, সেসব ভোটগুলো এরা করবে এবং কয়েকটা পঞ্চায়েত এরা বেছে নিয়েছে। যে পঞ্চায়েতগুলো তাদের লস সেই পঞ্চায়েতগুলো বেছে নিয়েছে, নিয়ে এরা কালকে লুটপাট চালাবে তার একটা প্রোগ্রাম এরা তৈরি করেছে। আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলা, আপনাদের মাধ্যমে নির্বাচন জেনারেল, এই নির্বাচনের যিনি জেনারেল অবজারভার আছেন তাকে বলা, পুলিশ অবজারভারকে বলা এবং বাগদার সাধারণ মানুষকে বলা যে আপনারা বাইরের লোক দেখলে, বাইরের লোক দেখলে আটকিয়ে ওখানে সিআরপিএফ থাকবে তাদের হাতে তুলে দিন, কারণ ভোট আপনার অধিকার, আপনারা নিজেরা ভোট দেবেন, নিজেদের ভোট দেবেন। কিন্তু এই যে বাইরের লোক ঢুকিয়ে তৃণমূল জানে বাগদার সিট তাদের পরাজয়, তার জন্যে এরাই লুটপাট করার জন্যে বাগদাতে গতকাল রাত্রির থেকে লোক ঢুকাচ্ছে, গত পরশুদিনও ওরা লোক ঢুকিয়ে রেখেছে, এক এক বাড়িতে দুজন চারজন করে রাখছে, সেখানে বলছে যে আমাদের আত্মীয়, এই আত্মীয় বলে বাইরের লোকজন ঢুকিয়ে রেখেছে। আমরাও আজকেও অবজারভারের কাছে যাব, বনগাঁ ইন্সপেকশন বাংলোতে আছেন, আমরাও গিয়ে বলবো এবং আমরা আরওকে অলরেডি লিখিত দিয়ে দিয়েছি। প্রসঙ্গত, রাত পোহালেই আগামী বুধবার বাগদা বিধানসভা আসনে উপনির্বাচন। ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। এদিন সকাল থেকেই সেই ছবি ধরা পড়েছে ডিস্ট্রিবিউশন সেন্টারে। সকাল সকাল ভোটের সামগ্রী সংগ্রহ করে ভোট কেন্দ্রের পথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা। এদিন বিজেপির অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে বিজেপি ভুলভাল কথা বলছে, এই নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আগে থেকে এসব কথা বলে রাখছে মুখ বাঁচাবার জন্য। জনতার রায় তাদের পক্ষেই থাকবেন বলেও এদিন দাবি করেন তৃণমূলের জেলা সভাপতি। তিনি আরো বলেন, হারা আতঙ্কে ভুগছে, সেই কারণে নানা রকম ভাবে হেরে যাবার ভয়ে ভুলভাল কথা বলা শুরু করেছে, এদের মাথাটা বিকৃত হয়ে গেছে। এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব, কারণ গত লোকসভা নির্বাচনে ওরা বামফ্রন্টের ভোটে জিতেছিলেন, এবার বামফ্রন্টের প্রার্থী রয়েছে এবং আমরা যে ভোট পেয়েছি তাতেও আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। মানুষকে বিভ্রান্ত করছে, অপপ্রচার করছে, কারণ হেরে যাওয়ার পরে মুখ লুকাবার জায়গা থাকবে না, সেই জন্য আগে থেকে সাফাই গিয়ে রাখছে, এতে কোনো কাজ হবে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।